রাজধানীর গার্লস বোধজং স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে আচমকায়। কমপক্ষে দশজন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে হোস্টেলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। জানা গেছে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রীবাসে অবস্থানরত বোধজং গার্লস স্কুলের ছাত্রীরা হঠাৎ স্কুলে যাওয়ার পর পেট ব্যথা বমি শুরু হয়। একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি আঁচ করতে পেরে তড়ি খড়ি স্কুলের তরফে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে। অ্যাম্বুলেন্স ছুটে এসে প্রায় ১২ জন অসুস্থ ছাত্রীকে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালের খাবারের পরে তাদের এই অবস্থা। তবে এই ব্যাপারে চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এইদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, এসডিএম, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। জানে না মানে কি লাগে স্কুল আসছে ইয়া, তারপরে মানে পেট ব্যথা হচ্ছে আর হাত পেট সবটা মানে কামাচ্ছে, তারপরে মানে অনেক সবাই না সবাই না শুধু পাঁচজন সবাই কি এক হোস্টেলের হোস্টেলের খাওয়ানোর কোনো মানে কিছু হয়েছে এটা তো মহারাজা হোস্টেল থেকে সব স্টুডেন্ট এখানে যারা হোস্টেলে থাকে, তো আমার এলে তো তখন 11টা বাজে, আমার পেরিয়ার যখন করা মধ্যে সেটাই দু একটা স্টুডেন্ট প্রথম একটা স্টুডেন্ট পেটের ব্যথা হলো, বলতে যে আমার পেটের ব্যথা পড়ে যাইতেছে, এরপরে ১ মিনিটের পর আবার আসতে এরকম হয়ে যাচ্ছে। তখন আমরা কিছু উপায় নেই, অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স দেওয়ার পর আমরা একজন টিচার স্টাফ দিয়ে পাঠিয়ে দিয়েছি। টোটাল কতজন পেটে ব্যথা নিয়ে আইছে? তখন ৬ জন প্রথম ৬, এরপরে ৩, এরপরে দেখা যায় আস্তে আস্তে এই এক দুটা আরও হয়, এরপরে আরও আমরা পাঠাইছি টোটাল ১২ জন। আর বাকিটা সবাইকে এখন ১২ জন।